হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের প্রত্যেক সদস্যকে প্রত্যেক বন্ধুকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা তো আজ একটা খুবই আনন্দের দিন আপনারা কেমন কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা প্রতিনিয়ত যেরকমভাবে আপডেট নিয়ে আসি তো আজকেও কিন্তু লক্ষ্মী ভান্ডার নিয়ে আপনাদের জন্য বড় একটি খুশি সংবাদ রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর তোরজোর শুরু হয়েছে নবান্নের তরফ থেকে এপ্রিল মাস থেকে টাকার অঙ্ক আরও বাড়বে হ্যাঁ বন্ধুরা এপ্রিল মাস থেকে টাকার অঙ্ক আরও বাড়তে চলেছে তো যারা যারা আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর প্রত্যেকের জন্যই কিন্তু এই গুড নিউজটি অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করেন টাকা বাড়ানোর যে তর্জ্য শুরু হয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে কি জানানো হয়েছে সমস্তটা জানাতেই কিন্তু এই ভিডিও তো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করুন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার তো দেখুন আর্থিক বরাদ্দ বাড়ানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার বাজেট ভাষণে জানিয়েছেন তো অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার বাজেটে কিন্তু এই ঘোষণাটা করেছেন এটা কিন্তু জানিয়েছেন এখনও পর্যন্ত পঁচিশ থেকে ষাট বছর বয়সী এক কোটি তেপ্পান্ন লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পের মাসিক আর্থিক সাহায্য পাচ্ছেন যার জন্য রাজ্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ন হাজার কোটি টাকা আগামী আর্থিক বছরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হয়েছে দশ হাজার কোটি টাকা এখনও পর্যন্ত কিন্তু পঁচিশ থেকে ষাট বছর বয়সেই মহিলা কিন্তু এক কোটি তেপ্পান্ন লক্ষ মহিলা কিন্তু এই প্রকল্পে টাকা পাচ্ছে বয়সটা পঁচিশ থেকে এবং ষাট পর্যন্ত বুঝতে পারছেন আর্থিক বরাদ্দ বাড়লো রাজ্য সরকার এমনটাই কিন্তু জানানো হয়েছে তার সঙ্গে আরও অনেক কিছু বলা হয়েছে এর সঙ্গে আরও বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিধানসভা নির্বাচনে জয়লাভের পর রাজ্যের মেয়েদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে দোয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে জমা নেওয়া হয় আবেদনপত্র এদিন রাজ্যের বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী জানান বর্তমানে এক কোটির বেশি মহিলা এই সুবিধা পাচ্ছেন তারই ফলে আরও অর্থ বরাদ্দ করছে রাজ্য নারী ও শিশু কল্যাণ বিভাগ ও অনগ্রসর উন্নয়নেও বরাদ্দ বাড়ানো হচ্ছে এবারের বাজেটে তো বুঝতে পারছেন বাজেট কিন্তু আরও বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমানে এক কোটির বেশি মহিলা এর সুবিধা পাচ্ছেন আর দু হাজার একুশে যে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল সেখানে কিন্তু প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হয় এই দুয়ারে সরকার ক্যাম্পে এক কোটি তেপ্পান্ন লক্ষ মহিলা কিন্তু আবেদন করেছেন এবং এখান থেকে টাকা পাচ্ছেন আর অনেকেরই বাকি রয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে টাকা পেয়ে যাচ্ছে তো মাসেও কিন্তু অনেকে তিন হাজার ছ হাজার টাকা করে পেয়েছে এ মাসেও পাবে যখনই আমার কাছে কোনো আপডেট আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো জানিয়ে দেবো তো অবশ্যই প্রতিনিয়ত আপডেট পেতে আপনাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো বুঝতে পারছেন বন্ধুরা তার ফলে কিন্তু আরও অর্থ বরাদ্দ করছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এক ধাক্কায় লক্ষ্মীর প্রকল্পের বরাদ্দ বাড়ছে কারণ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যাও বাড়ছে কারণ এই যে নতুন দোয়ার সরকার ক্যাম্প হয়েছে সেখানেও অনেকে আবেদন করেছে ফেব্রুয়ারি মাসেও হয়েছে মার্চ মাসেও কিন্তু হয়েছে দুটো ধাপে হয়েছে এর ফলে বাজেটও দাঁড়াচ্ছে বিপুল অঙ্কের তবে নবান্ন সূত্রের খবর এখনও পরিবারের একাধিক মহিলাকে প্রকল্পের আওতায় আনার ফলে বছরে বাজেটে টাকার অঙ্ক বাড়বে স্বাভাবিকভাবেই বেশি টাকা দিতে হচ্ছে এবারের বরাদ্দে দুয়ার সরকার ক্যাম্পে মহিলারা আবেদন করেছেন ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা আরও বাড়বে তাই টাকার পরিমাণও বাড়াতে হচ্ছে এটা তো স্বাভাবিক প্রত্যেক যোগ্য আবেদনকারীর ব্যাংকে টাকা জমা পড়বে খুব শীঘ্রই দুয়ারা সরকার ক্যাম্পে যারা যারা আবেদন করেছেন যাচাই করে যোগ্য মহিলার সুবিধা দেওয়া হবে তো যারা যারা আবেদন করেছেন একটা জিনিস মনে রাখবেন আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই ভিডিওতে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে থাকলে কিন্তু আপনার টাকা পাওয়া নাও হতে পারে কারণ যেহেতু এর দুয়ার সরকারের ক্যাম্পের আগেও জানানো হয়েছে নোটিফিকেশনও বলা আছে তার সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটি থাকতে হবে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নেবেন টাকা পাওয়ার আগেই তাহলে কিন্তু আপনার টাকা পেতে দেরি হবে না আর যদি টাকা দেওয়া শুরু হয়ে যায় তাহলে কিন্তু তারপর আপনার সমস্যা হবে তো এখান থেকে আশা করি পুরো বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এই কারণেই কিন্তু বরাদ্দ বাড়ানো হচ্ছে বরাদ্দ বাড়ানোর তর্য শুরু হয়ে গেছে আর এখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেল আপনাদের যে টাকা যারা যারা নতুন করে আবেদন করেছেন এবং যারা টাকা পাচ্ছেন না বরাদ্দ করা হবে আর বাজেট বাড়ানো হচ্ছে যে কারণে আপনাদের কিন্তু কোনোরকম কোনো চিন্তা করতে হবে না এবার যারা যারা টাকা পাচ্ছেন না আপনারা যদি আবেদন না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের যদি ব্যাংকের কোনো সংক্রান্ত সমস্যা থাকে সেগুলো ঠিক করে নেবেন কীভাবে ঠিক করবেন ভিডিও দেওয়া আছে বা আপনি যদি চান তাহলে কমেন্ট করবেন আমি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছেন এই কারণে কিন্তু বরাদ্দ বাড়ছে কারণ আবেদনকারী বাড়ছে এবং অনেকে টাকা পাচ্ছে না যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনি যদি আবেদন করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি টাকায় পাবেন আপনারা কিন্তু একসঙ্গে একবারে টাকাটি পেয়ে যাবেন কারণ মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছিলেন আর এই বেশি টাকার ঘোষণাটা কিন্তু মুখ্যমন্ত্রী দু হাজার একুশে করেছিলেন দু হাজার বাইশে কিন্তু করেননি তো দু হাজার একুশে যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ বুঝতে পারছেন তো এই ছিল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো